नंबर 25, व्हाट इज कॉल्ड फॉर द अमाउंट ऑफ हीट रिक्वायर्ड टू रेज द टेम्परेचर ऑफ यूनिट मास ऑफ अ सब्सटेंस थ्रू 1 डिग्री सेंटीग्रेड। এটা কে কি বলছে, কোন একটা বস্তুকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করতে হয় তবে তাকে কি বলে, ঠিক আছে, যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলতে, কোন বস্তু কোন একটা সাবস্টেন্স কে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলে, তাকে কি বলছে, তাকে বলছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট মানে কি, আপেক্ষিক তাপ। নাম্বার 26, How much quantity of heat is required? এখানে তোমাকে কয়েকটা ডাটা দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে কয়েকটা ডাটা দিয়ে দিয়েছে। মাস 120 লিটার, T1 প্রাথমিক তাপমাত্রা দিয়ে দেওয়া হয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 ইজিকাল দেওয়া আছে 85 ডিগ্রি সেন্টিগ্রেড, S মানে হচ্ছে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ 4.2, এরপর একক ময়দা। তোমাকে বের করতে হবে কি কোয়ান্টিটি, কতটা তাপ লাগবে, কোয়ান্টিটি অফ হিট কিউ, এইটা তোমাকে বের করতে হবে। এই সিম্বল গুলো তোমাকে দেখে তোমাকে ম্যাথটা করতে হবে। জাস্ট এইভাবেই দেওয়া আছে, কিউ সমান ড্যাশ কিলো জুল, তোমাকে এইটা বের করতে হবে। এই হিট এন্ড টেম্পারেচার থেকে ম্যাথ গুলো করতে গেলে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, কোয়ান্টিটি অফ হিট নিডেড MST, এখানে ডেল্টা টি মানে কতটা তাপ বৃদ্ধি হচ্ছে। তাহলে এই সূত্রটা মনে রাখবে, M × S × T, M হচ্ছে মাস যে বস্তুটা তাপ বৃদ্ধি করা হচ্ছে, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল্টা টি মানে হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি হলো। তাহলে এখানে এম কত, 120 লিটার, এখানে এস কত দেওয়া আছে 4.2 × T2 − T1 মানে 85 ছিল, 85, আর প্রাথমিক তাপমাত্রা 20, তাহলে এটা যদি আমি করি গুণ করে তার দাঁড়া হচ্ছে কত, 32760 কিলো জুল। তাহলে শুধুমাত্র এই সূত্রটা যদি মনে রাখতে যদি আমরা মনে রাখি এবং ডাটা গুলো যদি সঠিক জায়গাতে আমরা গুণ করতে পারি, যদি গুণ করি তাহলে আমার উত্তরটা আমি পেয়ে যাব। নেক্সট কোশ্চেন 27, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 85.5 গ্রাম অফ স্যান্ড ফ্রম 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা বালি 85.5 গ্রাম একটা বালি আছে, বালির তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে বৃদ্ধি করা হলো, এবং বালির আপেক্ষিক তাপ দিয়ে দেওয়া হয়েছে 0.1, ঠিক আছে। এখান থেকে তোমাকে তোমাকে কতটা পরিমাণ তাপ লাগবে, কতটা মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড ওই বালির মানে 85.5 গ্রাম বালির তাপমাত্রা বৃদ্ধি করতে কতটা তাপ লাগবে। আমি যেটা বলেছিলাম একটা সূত্র মনে রাখতে হবে, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে হিট রিকোয়ার হচ্ছে M × S × T, তাহলে M × S × T2 অর্থাৎ T2 − T1 অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি। তাহলে M বসিয়ে দিলাম 85.5 × 0.1 আপেক্ষিক তাপ × T2, 35 ছিল, 35 বৃদ্ধি করা হলো, আর 20 ছিল, 35 − 20, তাহলে এটা গুণ করে কত দাঁড়াচ্ছে 128.25 জুল, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 28, হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট অফ দ্য মেটেরিয়াল ইফ উই রিকোয়ার 510 ক্যালোরি টু রেইজ দ্য টেম্পারেচার অফ 170 গ্রাম অফ মেটেরিয়াল ফ্রম 50 ডিগ্রি সেন্টিগ্রেড টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তোমাকে কি বের করতে হবে, স্পেসিফিক হিট বের করতে হবে, অর্থাৎ আপেক্ষিক তাপ তোমাকে বের করতে হবে, ঠিক আছে, আপেক্ষিক তাপ তোমাকে অর্থাৎ এস আমাকে বের করতে হবে। তাহলে আমি যে সূত্রটা, হিট রিকোয়ার্ড হচ্ছে কি M × S × T2 × T1, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি এস এর মানটা বের করতে হবে। তাহলে তোমাকে এখানে কত হিট রিকোয়ার্ড বলে দেওয়া হয়েছে, 510 ক্যালোরি, এখানে তাহলে 510 ক্যালোরি হিট রিকোয়ার্ড আছে, কতটা তাপ লাগবে 510 ক্যালোরি, কতটা পরিমাণ এম এর পরিমাণ কত 170 গ্রাম, এখানে আর এস টা বের করতে হবে T2 − T1, 80 ডিগ্রি বৃদ্ধি করা হলো, আগে ছিল কত 50, এখান থেকে তাহলে কি হলো এস সমান হচ্ছে 510 বাই এইটা 170, এখানে 80 থেকে 50 বাদ দিলে কত হবে 30, তাহলে এটা ভাগ করলে কত দাঁড়াচ্ছে 0.1, অর্থাৎ স্পেসিফিক হিটের কোনো একক হয় না, ওপর নিচ এখানে কেটে গেল বলে এখানে কোনো একক হয় না, শুধুমাত্র সংখ্যা মাত্র, তাহলে 0.1 এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 29, হোয়াট ইজ কল ফর দ্য মেটেরিয়ালস দ্যাট রেস্ট্রিক্টস হিট ফ্লো বাই রেডিয়েশন কন্ডাকশন এন্ড কনভেকশন, অর্থাৎ কোন পদার্থটি
রেডিয়েশন কনডাকশন এবং কনভেকশন অর্থাৎ পরিবহন পরিচলন বিকিরণের মাধ্যমে যে তাপ পরিবাহিত হয় সেটাকে বাধা দেয় কোনটার সাহায্যে, সেটা কি কি ধরনের মেটেরিয়াল, সেই ধরনের মেটেরিয়ালকে কি বলে? সেই ধরনের মেটেরিয়াল বলে ইনসুলেটর। ইনসুলেটরের মাধ্যমে, ইনসুলেটর আমরা ইউজ করি কেন, আমরা তাপ পরিবহনে আমরা আটকে দেই, ঠিক আছে, যাতে তাপ পরিবাহিত যাতে না হয়, ইনসুলেটর ইউজ করা হয় সেই জন্য। বাইরে থেকে যাতে তাপ যাতে ভেতর না আসে, বা ভেতর থেকে তাপ যাতে বাইরে যেতে না যায়। নাম্বার 30, হুইচ ওয়ান ইজ হিট ইনসুলেটর। এগুলো তোমার চারটে অপশন আছে। একটা হচ্ছে থার্মোকল, নাম শুনেছো, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম। স্বাভাবিকভাবে এই তিনটের সাহায্যে কিন্তু তাপ পরিবাহিত হয়, কপার, ব্রাস, অ্যালুমিনিয়ামের সাহায্যে। কিন্তু থার্মোকল আমরা ইউজ করি, থার্মোকলের সাহায্যে আমাদের তাপ পরিবাহিত হয় না, অর্থাৎ তাপটাকে আটকে দেয়, ঠিক আছে, এটাকে বলছে থার্মোকল। 31, হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ সর্বোচ্চ তাপ পরিবাহিতা কোনটার মধ্যে আছে। চারটি অপশন আছে, সলিড আইস, মেল্টিং আইস, ওয়াটার, স্টিম। এটা সলিড আইস মানে একটা শক্ত বরফ, মেল্টিং আইস যে বরফটা গলে গেছে, ওয়াটার জল এবং স্টিম বাষ্প। তাহলে সঠিক উত্তরটা কি হবে, সলিড আইস, যে যে বরফটা যেটা শক্ত সেটার মধ্যে কি আছে, সর্বোচ্চ পরিমাণে তাপ পরিবাহিতা আছে। নাম্বার 32, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার্টি অফ হিট ইনসুলেটিং মেটেরিয়াল। এই চারটে তোমাকে দেওয়া আছে, চারটের মধ্যে, চারটে অপশনের মধ্যে কোনটার মধ্যে হিট ইনসুলেটিং মেটেরিয়ালের মধ্যে পড়ছে না। তাহলে প্রথমটা আছে কি, লো কন্ডাক্টিভিটি, যার মধ্য দিয়ে তাপ পরিবাহিতা খুব কম পরিমাণে হয়, রেজিস্ট্যান্স অফ ফায়ার, ঠিক আছে, এটা নয়, লেস ময়শ্চার, যার মধ্যে কম ময়শ্চার আছে, এবং ডি হচ্ছে ডাকটিলিটি, এটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, এটা কিন্তু হিট ইনসুলেটিং মেটেরিয়ালের মধ্যে পড়ছে না। ডাকটিলিটি মানে হচ্ছে যে পদার্থটাকে টানলে সরবে, সেটাকে সেই পদার্থটার ধর্মটা কি বলছে, ডাকটিলিটি। আর এই তিনটে কিন্তু হিট ইনসুলেটিং মেটেরিয়ালের ধর্ম হচ্ছে, কিন্তু এটা কিন্তু নয়, অর্থাৎ সঠিক উত্তরটা হবে কি, ডাকটিলিটি। নাম্বার 33, হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল ইজ মোস্টলি ওয়াইডলি ইউজড ইন রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটরে যে ইনসুলেটিং মেটেরিয়ালটা ইউজ করা হয় সেটা কি, তার নাম কি, সেটার নাম হচ্ছে পলিইউরিথিন। নাম্বার 34, হুইচ ওয়ান ইজ এ পুয়োর হিট ইনসুলেটর, পুয়োর, খুব কম পরিমাণে তাপ পরিবাহিত হয়, গ্লাস, কর্ক, রাবার, স্যান্ড ডাস্ট। অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা হবে সব থেকে কম তাপ পরিবাহিত হয় কোনটার মাধ্যমে, অর্থাৎ হচ্ছে গ্লাসের মধ্য দিয়ে। নাম্বার 35, হোয়াট ইজ নোন ফর দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এনি সলিড মেলস ইনটু লিকুইড। কোন কঠিন বস্তু যদি তরলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে কি বলছে, সেটাকে কি বলছে, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, মেল্ট মানে গলে যাওয়া, যে তাপমাত্রা কোনো কঠিন বস্তু গলে যায় সেটাকে বলছে, সেই তাপমাত্রাটাকে বলছে মেল্টিং পয়েন্ট। নাম্বার 36, হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট কত, অর্থাৎ যে তাপমাত্রায় অ্যালুমিনিয়ামটা গলতে শুরু করে সেই তাপমাত্রাটা কত, 660°C, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। নেক্সট যে কোশ্চেনটা আছে, বয়লিং পয়েন্ট, যেটা গলে গেল সেটা থেকে তোমার বয়লিং ফুটতে শুরু করবে, অর্থাৎ বাষ্পীভূত হতে শুরু করবে। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা গলে ফুটতে শুরু করবে, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 2519°C। 2519°C উষ্ণতায় কোন অ্যালুমিনিয়াম ওটা তোমার ফুটতে শুরু করবে, ঠিক আছে। নাম্বার 38, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার মানে হচ্ছে কি, জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে, সেটা অ্যান্সার হচ্ছে 100°C। 39, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ মার্কারি, পারদ কত তাপমাত্রায় গলে যায়, এটা আমাকে মনে রাখতে হবে, -38.72°C উষ্ণতায় মার্কারিটা গলে যায়, মেল্টিং পয়েন্ট। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ মার্কারি, নাম্বার 40, কত তাপমাত্রা এটা ফুটতে শুরু করে, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে ফুটন্ত তাপমাত্রা, ঠিক আছে, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ মার্কারি,
সেটা হচ্ছে কত 357 ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটো মনে রাখতে হবে 41 হোয়াট ইজ দ্য রেশিও অফ ফোর্স অর থ্রাস্ট পার ইউনিট এরিয়া প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল বা চাপ প্রয়োগ করা হয় সেটাকে কি বলে সেটাকে কি বলছে প্রেসার বলছে সেটা অ্যানসার হচ্ছে প্রেসার কারণ আমরা জানি কি p = f / a p টা হচ্ছে প্রেসার f টা হচ্ছে ফোর্স বা থ্রাস্ট কতটা চাপ দেওয়া হচ্ছে ফোর্স বাই এরিয়া পার ইউনিট এরিয়া প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে প্রেসার 42 হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট পাস্কাল ভ্যালু ফর 1 বার এক বার মানে হচ্ছে এক বার সমান কত পাস্কাল এটা হচ্ছে কত এক বার হচ্ছে 10^5 পাস্কাল অর্থাৎ 10^5 পাস্কাল মানে হচ্ছে একের পিঠে 5টা শূন্য 10^5 পাস্কাল লাস্ট কোশ্চেনটা দেখো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার প্রেসারের এসআই ইউনিট অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এই প্রেসারের এককটাকে কি বলে জানেন সেটা হচ্ছে কি বলে জানেন সেটা হচ্ছে পাস্কাল অর্থাৎ এসআই ইউনিট এসআই একক হচ্ছে পাস্কাল ওকে